নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। নদিয়া জেলার প্রার্থীদের জন্য আজকে টোটাল তিনটি আপডেট নিয়ে চলে এসেছি আজকে আমরা এই ভিডিওতে, যেখানে প্রথমে রয়েছে আশাকর্মী রিক্রুটমেন্ট নোটিশ। আপনাদের জেলাতে আবার আশাকর্মীর শূন্য পদ বেরিয়ে গেল। তারপরে রয়েছে সেকেন্ডে, কিছুদিন আগে আপনাদের জেলাতে আশাকর্মী রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছিল, সেটির জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ আপডেট এখানে এসেছে, সেটি দেখে নেবো আমরা সেকেন্ডে। এবং থার্ড নম্বরে যে আপডেটটি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট, কারণ আপনাদের জেলাতে প্লেসমেন্ট ড্রাইভ হতে চলেছে, যেখানে বিভিন্ন কোম্পানি থেকে এসে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেবে এবং ইন্টারভিউর মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদেরকে জব অফার করতে চলেছে। তো এই গুরুত্বপূর্ণ তিনটি আপডেট দেখার জন্য আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। কারণ আপনারা সকলেই জানেন যে আমরা প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট কিন্তু আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমরা এখানে প্রথমে যে আপডেট রয়েছে আশাকর্মী রিক্রুটমেন্ট নোটিশ, 27/7/2022 তারিখে পাবলিক হয়েছে, আমরা এই নোটিশটি ডাউনলোড করে নেব এবং দেখে নেব কি বলা রয়েছে। তো এই রিক্রুটমেন্ট নোটিশে আপনাদের জেলাতে আবার আশাকর্মীর জন্য কিছু শূন্যপদ বেরিয়েছে। সে কোথায় কোথায় বেরিয়েছে সেটি দেখার আগে আমরা একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি দেখে নেব। এখানে যারা বিবাহিত, বিধবা এবং আদালত কর্তৃক ডিভোর্স মহিলারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আপনারা যে এলাকার জন্য আবেদন করবেন সেখানকার আপনাদেরকে স্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, এবং বয়স আপনাদের 1/1/2022 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকতে হবে যারা জেনারেল রয়েছেন, এবং SC ST ক্যাটাগরির যারা মহিলা রয়েছেন তাদের 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকবে। শিক্ষাগত যোগ্যতা, আপনারা এখানে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, কিংবা মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ হলেও কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় পাস করুন কিংবা ফেল করুন সবাই কিন্তু আবেদন করতে পারবেন। তারপর আরো কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে নোটিফিকেশনে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখতে পারেন, কিংবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে জয়েন করেও কিন্তু এই নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। এখন দেখে নেবো এখানে ফর্ম আপনারা কত তারিখ পর্যন্ত জমা করতে পারবেন। ফর্ম আপনারা 12/8/2022 তারিখ বিকেল 3টে পর্যন্ত আপনাদের লাস্ট ডেট রয়েছে। এই ডেটের মধ্যে আপনাদেরকে 10 নম্বরে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে গিয়ে ফর্মটি জমা করে আসতে হবে। ফর্মটি কোথায় পাবেন আপনারা, এই নোটিফিকেশনের একটু নিচের দিকে রয়েছে, এখানে আসলে আপনারা দেখতে পাবেন। এই ফর্মটি আপনাদেরকে এখানে ছবি লাগাতে হবে, তার সঙ্গে বাংলাতে সুন্দরভাবে ফর্মটি দেওয়া রয়েছে, আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন এই ফর্মের, এখানে দেখতে পাচ্ছেন এখানে 12 নম্বরে যে ঘরটি রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে আপনাদের ভোটার তালিকা অর্থাৎ ভোটার লিস্ট দেখে কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাসের মাধ্যমিকে যে সকল বিবরণগুলি রয়েছে আপনাদের কাছে সেগুলি কিন্তু এখানে লিখতে হবে। তারপরে একটু নিচের দিকে এসে এখানে আবেদনকারীকে একটি পূর্ণ স্বাক্ষর করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে আপনাদেরকে যে সকল ডকুমেন্টস গুলি এর সঙ্গে জমা করতে হবে আপনারা এখান থেকে একবার চেক আউট করে নিতে পারেন কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। এখন আমরা চলে যাব এই নোটিফিকেশনের সবার প্রথম পাতায়, যেখানে দেখতে পাচ্ছেন যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে তারিখ 22/7/2022 তারিখ, মেমো নম্বর দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে করিমপুর 1 ব্লকের হুগলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এবং উপস্বাস্থ্য কেন্দ্র নেম হচ্ছে হুগলবাড়িয়া। এখানে সংসদ নম্বর হুগলবাড়িয়া 5, শূন্যপদ 1টি রয়েছে, এবং তফসিল জাতি যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, ফর্মটি আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে, তো অবশ্যই সেখানে আপনারা জয়েন করে এই ফর্মটি ডাউনলোড করে নেবেন। তো চলুন এখন আমরা সেকেন্ড যে নোটিশ রয়েছে সেই নোটিশটিতে কি বলা রয়েছে সেটি দেখে নেব। এই নোটিশটি দেখার জন্য আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো এই নোটিশটি হচ্ছে 12/5/2022 তারিখে আপনাদের জেলাতে একটি রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছিল আশাকর্মীর, তাদের রিলেটিভ তাদের জন্য এই নোটিশটি, যেখানে মেমো নম্বর 1247 কালিমগঞ্জ। তো যেখানে কি বলা রয়েছে চলুন আমরা ডাইরেক্ট নোটিশে গিয়ে দেখে নেব। তো এখানে বলা রয়েছে আপনাদের 12/5/2022 তারিখে মেমো নম্বর 1247 কালিমগঞ্জ এই নোটিশটি বেরিয়েছিল, যেখানে আপনাদের কালিমগঞ্জ ব্লকের জন্য দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতে আপনাদের একটি শূন্যপদ ছিল আশাকর্মীর সেই নিয়োগের। তো সেই নিয়োগটি এখন কিন্তু হচ্ছে না, সেটি আপনাদের স্থগিত রাখা হয়েছে। এখন এখন সেই নিয়োগটি আর হবে না, কতদিন পর্যন্ত হবে না, যতক্ষণ না নতুন নোটিফিকেশন চলে আসে। তো আপনাদের জেলার জন্য কিন্তু নতুন নোটিফিকেশন আসতে চলেছে, যেখানে বিভিন্ন অন্যান্য যে সকল জেলাগুলিতেও আশাকর্মী শূন্যপদ রয়েছে এবং রিক্রুটমেন্ট এখনো হয়নি তাদের জন্য কিন্তু নোটিশ খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে, ঠিক আছে। এবং এই যে এখানকার যে প্রার্থীরা রয়েছেন কালিমগঞ্জ ব্লকে দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতে তাদের জন্য কিন্তু সেই নতুন নোটিফিকেশনের শূন্যপদ আসতে চলেছে। তো চলুন তারপরে আমরা থার্ড নম্বরে যেটি রয়েছে সেটি একটু দেখে নেবো। তো থার্ড নম্বরে যেটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপকামিং প্লেসমেন্ট ড্রাইভ 1/25/2022। তো এই নোটিশটি আমরা ডাইরেক্ট ডাউনলোড করে নেব। নোটিশটি ডাউনলোড করার পরে আমরা দেখতে পাবো এরকম একটি নোটিশ, এটি প্রকাশিত হয়েছে 25/7/2022 তারিখে, যেখানে আপনাদের বলা রয়েছে আপনাদের জেলাতে কিন্তু প্রার্থী নিয়োগ হতে চলেছে,
আপকামিং প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা কিভাবে আবেদন করতে হবে, তো আবেদন আপনাদেরকে অনলাইনে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপরে কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। তো ইন্টারভিউয়ে বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু লোক এখানে আসবে, যেখানে হাজারো হাজারো শূন্যপদ রয়েছে, যেখানে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন 25 আগস্ট 2022 তারিখে কলকাতা এপিসি রয় পলিটেকনিকে কিন্তু আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে। তার সঙ্গে আর কোথায় কোথায় রয়েছে আমরা দেখে নেবো একটু। এই নোটিফিকেশনের একটু নিচে রয়েছে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে, যেখানে দেখতে পাচ্ছেন এটি আমাদের উৎকর্ষ বাংলা পশ্চিম বাংলা সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট PBSST। তো এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাবেন যে প্লেসমেন্ট কিন্তু টোটাল 4টি জায়গাতে হতে চলেছে। তো 5 নম্বরে দেখতে পাচ্ছেন কলকাতা এপিসি রয়ে যেখানে প্লেসমেন্ট হতে চলেছে, সেখানে কিন্তু আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টের জন্য এখানে ইন্টারভিউ হবে। এখানে নদিয়া দেখতে পাচ্ছেন, এখানে কোন কোন মানে কিসে কিসে শূন্যপদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা একে একে এখানে চেক আউট করে নেবেন। কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ কল সেন্টার, তারপরে রিটেল সেল অ্যাসোসিয়েট, তারপর রয়েছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রিলেশনশিপ সেন্টার, সেলফ এমপ্লয়েড টেলার, এখানে অনেকগুলি কিন্তু অনেক কিছুতেই কিন্তু পোস্টে শূন্যপদ রয়েছে। তো এখান থেকে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য এখানে যে ভিউ অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিউ অপশনে ক্লিক করবেন তাহলে নতুন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে গিয়ে কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটি করে নিতে পারবেন এবং ডাইরেক্ট চলে যাবেন সেই ইন্টারভিউ, যেটি হতে চলেছে 25 আগস্ট 2022 তারিখে কলকাতা এপিসি রয় পলিটেকনিক অ্যান্ড টলিগঞ্জ, এখানে অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের আপডেটটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।